আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন বিফাদলিল্লাহি আল্লাহর ফাদল আল্লাহর দয়া ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহ জি তাদেরকে দয়া করেছেন আল্লাহ জি তাদেরকে রহমত দান করেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু তাদের উচিত হলো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা সুবহানাল্লাহ আল্লাহর দয়া পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা এটা বিদআত নয় এটা ইবাদত আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা তাদের লাইফে তাদের জীবনে যতগুলো সওয়াব সঞ্চয় করেছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান খেরাত মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ এক কথায় তাদের জীবনে তাদের লাইফে যতগুলো সওয়াব এরা সঞ্চয় করেছেন সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আদল বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ আধার বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার নবীর নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আধার বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ বাংলা সুন্নি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أصحابه أجمعين
أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة سلام يا حبيب الله عليكم وصلى الله على نورنا كزو شدنو رها پيدا زمین از حب وساکن فلک دل عشق و شیدا صلات علیہ سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه بشش করে সৈয়দ আসাবউদ্দিন ডাক্তার বাড়ি ও এলাকাবাসী যাদের সার্বিক সহযোগিতায় এই মাহফিল এবং আমার সামনে এতগুলো চ্যানেল অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্ত থেকে যেখানে বসে আপনারা আজকের মাহফিল দেখছেন আমি প্রত্যেকের শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা এখানে দেখতেছি আমাদের প্রশাসনের অনেক ভাইরও আসছেন আমি প্রত্যেকের শুকর আদায় করছি স্টেজে তশরিফ ফরমা অনেক উলামায়ে কেরাম আমার মালিয়ার আমার দর্শন মাশাআল্লাহ আলহাম মুসা সওদাগর অনেক আসছেন আমি প্রত্যেকের শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন আজকের এই মাহফিলটা আনন্দ প্রকাশ কি বললাম
আনন্দ প্রকাশ কিসের উপর আল্লাহর নিয়ামত প্রাপ্তির উপর আমি মোটামুটি কথা বলবো আনন্দ দুই প্রকার একটা আনন্দ কোরআন সুন্নাহ ভিত্তিক সেই আনন্দ ইবাদত ওরা কথা না বুঝতে লাগিল আল্লাহর উপর আরেক প্রকার আনন্দ আছে যে আনন্দ কোরআন সুন্নাহ বিরোধী এই দুটোর কথা আল্লাহর কোরআন শরীফে আছে আল্লাহ বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন بفضل الله আল্লাহর ফাদল আল্লাহর দয়া ওয়া বিরহমতিহি এবং আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহ জি তাদেরকে দয়া করেছেন আল্লাহ জি তাদেরকে রহমত দান করেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু তাদের উচিত হলো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা সুবহানাল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে তো তাদের উচিত হলো আনন্দিত হওয়া তলো আনন্দ প্রকাশ করা এগুলো আমি কোরআন শরীফের আয়াতের কথা বলছি হে রাসূল আপনি তাদেরকে বলেন বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি আল্লাহর ফাদল আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহ যে দয়া করেছেন আল্লাহ যে রহমত দান করেছে তো আল্লাহর দয়ার রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দ প্রকাশ করা আনন্দিত হওয়া খুশি উদযাপন করা আল্লাহ যে আমাদেরকে দয়া করেছেন খুশি না বেজার কথা বলছেন কেন আল্লাহর দয়া পেয়ে রহমত পেয়ে খুশি হওয়া আনন্দ প্রকাশ করা এটা কেমন কাজ এটা বেদাত নয় এটা ইবাদত আল্লাহর দয়া পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা এটা বিদাত নয় এটা ইবাদত আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা তাদের লাইফে তাদের জীবনে যতগুলো সওয়াব সঞ্চয় করেছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান খেরাত মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ এক কথায় তাদের জীবনে তাদের লাইফে যতগুলো সওয়াব এরা সঞ্চয় করেছেন সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার নবীর নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ তোরা ফরিন্দা জানো খালি এর দুলো আছে না
আর তো হাম বুড়া মানুষ তোমার তো ইয়ং ফু আস আধার ভুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ একটু মহব্বত নিয়ে আধার ভুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ নবীদের নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আধার ভুবনে উদয় হল পূর্ণিমার বিরক্ত হচ্ছেন আমি একটা সূরা থেকে আরেকটা জিনিস পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মাদ্রাসার ছাত্র যারা আপনারা নোট রাখবেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই আয়াতের এক তাফসীর আল্লামা তাফসীরে আজিজি শরীফের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সবাই বলুন রহমতুল্লাহ আলাই ওয়াদ্দুহার তাফসীর হলো একটা তাফসীর হলো ইয়ামা ওয়েলাদতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের ওয়েলাদতের দিন এমনি বাংলা বলে আপনাদের একটু কষ্ট হবে আমি জানি ওয়াদ্দুহা দি প্রহরের শপথ দি প্রহরের শপথ ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাতের শপথ ইযা সাজা আই ইযা গাতা রাতের শপথ যখন রাতের অন্ধকার পৃথিবীর সব কিছু দেখে নেন আল্লাহ দুটো কসম করে বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি আপনার উপর অসন্তুষ্ট হন নাই সুবহানাল্লাহ দি প্রহর কাকে বলে আরবিতে বলা হয় দোহা বাংলায় বলে দ্বিপ্রহর দ্বিপ্রহর বলা হয় এখানে স্কুল কলেজের যারা ছাত্র খুব মনোযোগ সূর্য উদয় হল সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য এতটুকু উঠে গেল যখন তার কিরণ পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে তো এটা যখন দ্বিপ্রহর সূর্য যখন উদয় হয় উদয় হওয়ার পর থেকে এতটুকু উঠল যখন তার কিরণ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ে অন্ধকার আর আছে কথা বুঝতেছো না মনে হয় অন্ধকার আছে না অন্ধকার শেষ সূর্য উদয় হলে আর কি থাকতে পারে না আর যদি বলো না অন্ধকার থাকতে পারে না এখানে দ্বিপ্রহরের এক তাফসীর হলো চেহারা এ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল পাকের চেহারায় পাকের কসম করলেন নবীর চেহারা এটাকে দ্বিপ্রহরের সাথে তুলনা দেওয়া হলো কথা বুঝাচ্ছে ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাতের কসম যখন রাতের অন্ধকার সব কিছু দেখে নেয় এখানে দোহা মানে যখন চেহারা হবে তখন রাত মানে হবে রসুল পাকের চেহারায় পাকের উপরে নিচে ডান পাশে বাম পাশে রসুল পাকের যে কালো কালো লোম শরীফ দাড়ি মোবারক আছে এগুলোকে রাতের সাথে তুলনা দেওয়া হয়েছে দোহার এগুলো আমি তাফসীর কথা বলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু দোহার একটা তাফসীর হলো আই ইয়ামে ওয়েলাদত দোহা মানে দ্বিপ্রহরের শপথ মানে ওই দিনের শপথ যেদিন প্রিয় রসুল এই পৃথিবীর মুখে
তরসিয়ে ফেলেছেন সূর্য উদয় হলে সূর্যের আলোর কারণে পৃথিবীর অন্ধকার যেভাবে দূরীভূত হয়ে যায় গোটা আলোকিত হয়ে যায় আমার রাসূল মামানার কোলে যখন তরসিয়ে ফেললেন নবী আসার সাথে সাথে গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হতে বাধ্য হয়েছে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ وارا فوري تريبنا گين كفاري كي كفاري كي پلمي تاري كيا چٹ گئي كفاري كي پلمي تاري كيا چٹ گئي جس گڑی نور حق بے نقاب آ گیا مصطفیٰ آ گئے ان کن کرو کوبی تل زین خطاب توارا فتح نمجد لئے گفا اللہ امان نبی اشسن پیتی بیتی بیفلا بارسن کتا بچن اگر امان نبی اشسن گوٹا پیتی بیتی کی اشلو بیفلا بشگلو پوری بطن نشگلو آگ چینا اندکار نبو تر شر جو جکن ادائی حلو اے اندکار অন্ধকার বলতে শিরিক বেদাত অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম মানবতা বিরোধী যেগুলোকে অন্ধকার বলা হয় এগুলো দূরীভূত হয়ে বিশ্ববাসীকে একটা আলোকময় সমাজ উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এগুলো বুঝেন কুফরান শিরকে খালি গটায়ে হো গই সারি দূর বিরক্ত হচ্ছেন আপনারা কুফরান শিরকে খালি গটায়ে হো গই সারি দূর মশরিক ও মগরিব দুনিয়া অন্দর হো গায়া নূর হি নূর نبی جی اللہ 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 اپنا کرسی نے بیدار سبائی کرسی اے دیکھیں سمجھ تو نہیں আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা শরীফে শেখ মুহাক্কিক দেহলভি সবাই বনু রহমতুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারেজুন নবুয়ত নামক কিতাবে এভাবে আরো অসংখ্য কিতাবের মধ্যে কি আছে জানেন মা আমেনা বলেন আমার বেটা محمد شبائي بولون صلى الله عليه وسلم جو كن دنیا يشلن كن شمائي صبح صادق شمائي صبح صادق جو كن تكي فضر رکتا شروع ہوئي اير آگه اكتا شکل اسے اتنم صبح قاذب اوئي پوربان چولے আকাশ একটু আলোকময় হওয়ার পরে আবার একটা অন্ধকার নেমে আসে এটা সুবহে কাযেব তখন থেকে কিন্তু ফজর শুরু না সুবহে কাযেবের পরে আরেকটা সুবহে সকাল শুরু হয় যখন দেখবেন একেবারে আসমানের ওই পূর্ব দিকে একেবারে সাদা একটা আলোর মতো দুদিকে ছড়িয়ে পড়ে যেটার নাম সুবহে সাদেক তখন থেকে ফজর রক্ত শুরু মা মেনা বলেন আমার বেটা মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তশরিফ আনলেন কুম্মনা যুগ আমার নবী মা মেনার ঘরে তশরিফ আনলেন কখন রাতের বেলায় গভীর রাত
মা আমেনা বলেন আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ইনি ঘর থেকে বেরিয়ে খানায় কাবার তাওয়াফ করার জন্য গিয়েছেন ঘরের মধ্যে আমি একলা কোনো দাত্রী নাই আমি আমেনা একলা আছি আমি একলা আছি আমার একটু একটু প্রসবের ব্যথা অনুভব হলো আমি একটু ভয় পেয়ে গেলাম কোনো লোকজন নাই হঠাৎ আমি আমেনা দেখতে পেলাম আমার ঘরের মধ্যে তিনজন যুবতী সুন্দরী খেজুর গাছের মতো লম্বা লম্বা তিনজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তোরা আর কত তকবীর দেনি ইতারে বেগম তোরা মি কি ফিরে সাহেব আমি আই বইছি একটা আবেগ আছে বিবেক নাই আমাদের ছেলেদের কাছে বারবার বলি যে অনেক দূর থেকে তকবীর বন্ধ করে দিবা যাতে মাহফিলের মধ্যে যেন ডিস্টার্ব না হয় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সবাই আল্লাহুম্মা এই ওয়াজর পরিবেশন বাদ বই রাস্তার মাথার ভলান্টিয়ার দিবে দে ইউতন্দের তকবীর বন্ধ করে মানে উজুরুর ওয়াজ করছে যেন ডিস্টার্ব নয় এই তারা তকবীর দেন মানে বেগুনি কি বিরিগি তাই তো সোলে মাইগুন খল্লাগুন রায় বোর এগুলো ক্লাসের পরিবেশ না আর এখন তো ছেলেরা কিছু শিকার জন্য শুনে না শুধু খানসুক করার জন্য আওয়াজ শুনে শিকার মন মানসিকতা মানুষ এখন খুব কমে গেছে যাই হোক আমি কি বলতে চাচ্ছিলাম মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে তিনজন মহিলা আসলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা আমি আমেনা মনে করছিলাম আব্দুল মুত্তালিবের বংশের কোনো মহিলা হবে এগুলো স্বপ্নে না এগুলো একেবারে বাস্তবে খুব মনোযোগ আল্লাহর অনেক আল্লাহর ওয়ালি ইন্তেকালের পরে হাজার বছর পরেও বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর পারমিশন নিয়ে আসতে পারে এটা সহি হাদিস একজন এসে বললেন মা আপনি আমাকে চিনেন বলে না তো আমি তো আপনাকে চিনি না বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া সুবহানাল্লাহ বলবেন না এগুলো স্বপ্নের সত্তার না এগুলো বাস্তব আমি আসিয়া আচ্ছা আরেকজন বলেন মা আমাকে চিনেন বলেন না তো বলে আমি হলাম মুসা আলাইহিস সালামের বোন কয়জন হলো আরেকজন বললেন মা আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়াম আলাইহিস সালাম এই তিনজন মহিলা মা আমেনার ঘরে প্রবেশ করলেন কি জন্য জানেন ওরা আল্লাহর পারমিশন নিয়ে এসেছেন আজকে মা আমেনার ঘরে ওই নবী তশরিফ আনতেছেন যেই নবী না হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না আল্লাহ কিছু সৃষ্টি লাউলা কালামা খালাকতুস সামা হে রাসূল আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না লাউলা কালামা খালাকতুল জান্নাহ আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না কথা বুঝতেছেন সেই নবী আসতেছেন আমিনা তুজি কো মুবারক
شاہ کی میلاد ہو آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیری انگن نوری بلکے تیری انگن نوری بلکے گر کا گر سب نور ہے عید میلاد النبی ہے دل بڑا اے تین جن مہینہ جنت تک آسن اورا تو مارا گئے سن ہزار ہزار بسر آگے دیکھیں اورا جیکن چلو کتائے چلو ایرا جانے اللہ جانے ہمرا بولو جنتی چلو ایتا بولو اورا مامین گھر آسن کی سپنے نہ بستو بے তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর পারমিশন নিয়ে অনেক আল্লাহর ওলিও ইন্তেকালের পরে আসতে পারে কি বিশ্বাস হচ্ছে না বোধহয় বিশ্বাস হচ্ছে না আমি যদি এই সাতটার উপর ওয়াজ করি কয়েক ঘন্টা কথা বলতে হবে কয়েক ঘন্টা শুধু এটার উপর যেমন এই কোমিলাইনের যে হুজুর আছে এক কোমিলানের হুজুরদের যিনি বড় হুজুর আশরাফ আলী থানবী ওনার একটা কিতাব আছে বজমে জামশিদ এখানে আশরাফ আলী থানবী সাহেব ওনার ফরদাদা গোলাম ফরিদের ঘটনা বর্ণনা করেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় বারাত দিয়েছে একটা বিবাহের বারাত দিয়েছিল বইরে থয় জানা বুঝো না বইরে বুঝো না বইরে এখানে লিখতেছেন যে আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় একটা বিবাহের মধ্যে গিয়েছিল তো জায়গাটা কিন্তু ফতের জায়গাটা ভয়ঙ্কর ছিল সন্ধ্যাবেলায় রাস্তার মধ্যে ডাকাত আক্রমণ করেছে ডাকাতে কি করেছে তো উনি লিখতেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ তীর ছালানোর মধ্যে খুবই পারদর্শী ছিলেন উনি রাস্তার এক পাশে বসে ডাকাতের সাথে মোকাবেলা করতেছিল এক পর্যায়ে ডাকাতের আঘাতে আমার ফরদাদা গোলাম ফরিদ ইন্তেকাল করেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না উনি মারা গিয়েছেন ওনাকে ওখানে দাফন করা হয়েছে এগুলো আশরাফ আলী থানবী সাহেব লিখতেছেন ও যে তো ইতার ঐক্য তো স্যার আ বাজে আই খারণে এড়ো ওয়াজ করে ফোন কি বলতেছিলাম তো আসলে আশরাফ আলী থানবী সাহেব লিখতেছেন যে আমার ফরদাদা তো ওখানে মারা গিয়েছে ওখানে শহীদ হয়েছে মারা গিয়েছে ওখানে দফন করা হয়েছে একদিন আমার ফরদাদি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে হঠাৎ দেখতে পেলেন আমার ফরদাদা গোলাম ফরিদ আসছে তো উনি তো মারা গিয়েছেন অনেকদিন আগে এখন ওনার ওয়াইফে দেখতেছেন উনি ঘরে আসছেন শুধু এমনি আসে নাই আসার সময় মিষ্টি এনেছেন ওয়া কি এনে মানুষ এনে বেনা মাথাতে কি এনে দেয় মিষ্টি আনছেন বড় মজার ঘটনা না শুনেন না আপনারা মিষ্টি আনছেন হ্যাঁ আপনি বল সাবধান আওয়াজ করবা না আমি আসছি এ কথা কাউকে বলবা না আমি আসছি যাবার সময় তোমাকে কিছু নসিহত করে যেতে পারি নাই একটু নসিহত করার জন্য আসলাম আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নত মোতাবেক গঠন করবা আমার এই ছেলে মেয়েদেরকে নবীর সুন্নত মোতাবেক গঠন করবা এই ওসিয়তটা করার জন্য আসলাম ধরো আমি কিছু মিষ্টি আনলাম সাবধান আমি যে আসছি এই কথাটা আর কাউকে বলবা না এ চলে গেল তো চলে যাওয়ার পরে সকালবেলায় ওই ছেলের হাতে মিষ্টি দিছে না মা ছেলের হাতে কি দিল মিষ্টি দিল
তো তৎকালীন যুগে বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা বড় আইব কথা বুঝতেছেন না বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা এটা একটা বড় দূষণীয় মানুষের জন্য বড় আইব কিরে তোমার স্বামী নেই তোমার ঘরে মিষ্টি করতে গিয়ে আসলো তুই কোনারে ভিতরে ভিতরে আর কোন কি অল্লাহ কোন খাতিল করতে কোন মানে এটা একটা দূষণীয় বিষয় ছিল তখন ছেলেরা যখন মিষ্টি খাচ্ছে এলাকার মানুষ বলতেছে কি রে তোমার ছেলে মিষ্টি খাচ্ছে কোত্থেকে তখন ওনার ওয়াইফ ঘটনাটা বলে দিলেন আপনারা আমাকে মাইন্ড করবেন না আমি কারো সাথে ফরকে প্রেম করি নাই এই মিষ্টি আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠলাম এই ছেলের বাবা আসছেন আমাকে ওসিয়ত করার জন্য বলছেন যে আমি তো যাওয়ার সময় তোমাকে ওসিয়ত করে যেতে পারি নাই আসছে আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করবা এই ওসিয়ত করার জন্য আসলাম উনি আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন উনি আমাকে নিষেধ করেছেন না বলার জন্য যখন বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা দূষণীয় এটা থেকে আমি নিজেকে পরিত্রাণ করার জন্য কথাটা বলে দিলাম এই মিষ্টি আমি অন্য কেউ আনে নাই ছেলের বাবাই এই মিষ্টিগুলো আনছেন এবার কি বুঝলেন তো আশ্রবানের তানবী সাহেব ফরদাদা গোলাম ফরিদ মারা যাবার বহুত অনেকদিন পরে স্ত্রীর ঘরে আসে মিষ্টি নিয়ে আসে তাহলে এটা নিশ্চয় আল্লাহর পারমিশন নিয়ে তো আসছেন মানুষই না বেঁধে বেঁধে কথা বলছেন এখানে আসছেন তো এগুলো তো তাদের কিতাবে লেখা হেকায়াত আউলিয়া জারফার নাম আরওয়াহে সালাসা এখানেও আছে বসমে জমশিদদের মধ্যেও আছে তো মা আমেনার ঘরে আসিয়া আলাইহিস সালাম আসছেন মূসা আলাইহিস সালামের বোন আসছেন তারপর আর কে মরিয়ম আলাইহিস সালাম আসছেন এটা কি অযৌক্তিক না দলিল ভিত্তিক একবারে সহি ওরা তিনজন আসছেন কি জন্য জানেন আজকে ইমামুল আম্বিয়া দুনিয়ায় তশরিফ আনছেন নবীর আগমনের আনন্দ উৎসব করার জন্য এবং সেই উৎসবের প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার রাসূলকে স্বামী হিসেবে পাবেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার আমি কি কথা বোঝাতে পারলাম আমার ভাইয়েরা এই তিনজন মহিলা যেহেতু এরা দুনিয়ায় আল্লাহর প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছিলেন স্বামীর সাথ কাকে বলে এরা কোনোদিন উপভোগ করতে পারে নাই মরিয়ম আলাইহিস সালামের কাহিনী কোরআনে পাকের মধ্যে আল্লাহ কত সুন্দর করে করে বলছেন জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করে নাই স্বামীর সাথ কাকে বলে এই মেয়েটা উপভোগ করতে পারে নাই এরপরেও বাপ সারা স্বামী সারা সে গর্বিত হয়েছে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ জিব্রিল পাঠিয়ে দিলেন জিব্রিল এসে বলেন আমি আসলাম লিয়া হাবালাকে গোলাম জাকিয়া আল্লাহ দিতে চাইলে বাপ সারাও কি দিতে পারেন বেপেদার ফরজন্দ পায়দো ও কোনদো তিফলের আদন মাহদি গুয়া ও কোনদো সালাতুন আ আল্লাহ কেমন সত্তা যিনি বাপসারা ও ছেলে দিতে পারে তিন দিনের বাচ্চা দোলনার বাচ্চা মুখ দিয়ে কথা বলাতে পারে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মামলা চলে গেল চলে যাওয়ার পরে মা আমারা বললেন খারাজা মিন্নিন নূর আমি আমারা থেকে একটা নূর বের হলো আপনার কি মনোযোগ আছে অফর রেবায়ত মোতাবেক আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ আনলেন আমার বেটার দেহ মুবারক থেকে একটা জুতি বের হয়েছে একটা কি বের হয়েছে
একটা জুতি বের হয়েছে আমি আমেনা সেই জুতির মাধ্যমে মক্কার জমিনে বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম মা আমার নবী আসছেন মক্কার জমিনে মা আমেনা মক্কার জমিনে আমার নবী দুনিয়া আসার সাথে সাথে আমার নবীর দেহ মুবারক থেকে এমন একটা নূর বের হলো মা আমেনা বলেন আমি সেই আলোর মাধ্যমে মক্কায় বসে ফারসের কিসরা বাদশা ফারসের বাদশার উপাধি কিসরা ওনার আসল নাম খসরু ফারবেস ইনি হলেন নওশির আলান বাদশার নাতি খসরু আমার রসুল যখন দুনিয়া আসছেন তখন ইরানের মসনদে ফারসের বাদশা হলো খসরু ফারবেস যার উপাধি কিসরা মা আমেনা বলেন আমি আমার ছেলের আলুর মাধ্যমে মক্কায় বসে ফারসের কিসরা বাদশাহ রাজপ্রাসাদ চোখে দেখলাম এক দ্বিতীয় নম্বর দেখলাম ফারসের কিসরা বাদশাহ থেকে ১৪টা গম্বুজ অফার হাদিস মোতাবেক ১৪টা বড় বড় পাথর বেঙ্গে বেঙ্গে জমিনে পড়তে আমি আমিনা চোখে দেখলাম এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন মা আমেনা কেন দেখলেন ফারসের কিসরা বাদশাহ রাজপ্রাসাদ থেকে ১৪টা গম্বুজ কিংবা ১৪টা পাথর ভেঙে পড়তে কেন দেখলেন বলে হাদিসের ব্যাখ্যা হলো এখন থেকে ফারসের ১৪জন বাদশাহ অতিবাহিত হওয়ার পরে ফারসের কিসরা বাদশাহ রাজপ্রাসাদে আমার নবীর খলমার পতাকা উড্ডীন হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেক হাদিস কো এটা বলে শেষ সারা পৃথিবীতে অগ্নি পূজারি যারা আগুন পূজা করে মজুসি বলে আর কি আগুন পূজা করে এমন কিছু আছে না ওরে মানুষ মরা ধরা হলো বললো আগুন পূজা করে তো কতদিন মান নেই নে ওদেরকে বলা হয় মজুসি পৃথিবীতে সবচেয়ে বড় আগুনের কুণ্ডল ছিল ফারসের সেই কুণ্ডুলের বয়স প্রায় ১০০০ বছর ১০০০ বছর ধরে কোনোদিন সে কুণ্ডুলের আগুন কেউ নিভাতে পারে নাই আমার নবী মা আমেনার ঘরে যখন তশরিফ আনলেন আমার নবীর দেহ মুবারক থেকে ওই আলু নূরের জ্যোতি যখন ফারসের দিকে গেল ফারসের দিকে যেতে দেরি ১০০০ বছর ধরে জ্বলন্ত আগুনের কুণ্ডল এক মুহূর্তের মধ্যে নিভে যায় কি মানে আজ থেকে আগুন পূজা চলবে না আজ থেকে আগুন পূজা চলবে না আজ থেকে আল্লাহর ইবাদতে চলবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই বেহদ্দেরি কুফারি কি ফল মিতারি চট গই জিস গড়ি নূর হক বেনকাব আ গয়া মুস্তাফা আ গিয়ে ইনকলাব আ গয়া কঙ্করু কবিতর সে খেতাব আ গয়া সালাতুন আলা কুফর শিরকে খালি গটায়ে হো গই সারি দূর কুফর শিরকে খালি গটায়ে হো গই সারি দূর মশরিক মগরিব দুনিয়া অন্দর হো গায়া নূর হি নূর নবীজি আল্লাহ 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 নবীর আগমনে খুশি কারা কারা খুশি হাত উঠে বলেন তো কারা নারে তাকবীর
الله اكبر আচ্ছা এই যে খুশি করলাম এখানে কেউ নাসানাসি করতেছে না এখানে কি নারী পুরুষ নাসানাসি করতেছে না এই খুশি ইবাদত সুবহানাল্লাহ কথা বলছ না কেন সুবহানাল্লাহ এই খুশি ইবাদত আরেক প্রকারের খুশি আছে লা তাফরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন তোমরা আনন্দ করো না আনন্দ সৎকারকে আল্লাহ ভালোবাসে না তাহলে আনন্দ কয় প্রকার হলো দুই প্রকার এজন্য কোরআন শরীফ বোঝা মুশকিল ওই আয়াতের মধ্যে বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে তাদের উচিত হলো আনন্দিত হওয়া খুশি উদযাপন করা আর এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আনন্দ উৎসব করো না আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না তাহলে তো আনন্দ কয় প্রকার হয়ে গেল দুই প্রকার একটা হলো আনন্দ কুরআন সুন্নাহ ভিত্তিক আর তা আনন্দ কুরআন সুন্নাহ বিরোধী আর ঈদ মিলাদ নবীটা কোন আনন্দ কুরআন সুন্নাহ ভিত্তিক এখানে কুরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ হয় না অতএব এটা বেদাত নয় এটা ইবাদত সুবহানাল্লাহ যেটা আপনারা আমরা করতেছি আরেকটা আনন্দ আছে বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় এখন বিয়ে বাড়িতে আছে না আর তোমার আর কি আছে আছে ইয়া খন্দা খনুডন কই দিয়া লাগে দৌলতপুর বড়ডন ইয়া এটা কি দৌলত বেশি দিনে দৌলত তোর আর আর দিবালাইতে ভালো হইতে ভাই ফুত ইয়েন দৌলতপুর অনেক সময় বিয়ে বাড়িতে দেখা যায় কি হয় মানে মানে প্যাকেজ নাটক ব্যান্ড শো ডিজে আজে বাজে ওজে নোজে এই ধরনের নারী পুরুষ নাসানাসি আসেনি ওই রাস্তার দুই পাশে বড় বড় পয়সাওয়ালা মানুষ বড় বড় কমিউনিটি সেন্টার দিয়েছে অনেক সময় মাহফিল থেকে রাতের দুটা তিনটার সময় যাওয়ার সময় দেখা যায় যুবক যুবতীর নাচ যে ড্রেস যে যুবক যুবতীর নাচ যেগুলো দেখলে চোখ বরদাস্ত করে না যেগুলো দেখলে ইহুদি নসরান মহিলাদের বেহায়া ফেলা পর্যন্ত এদের কাছে হাত মারাবে সে আনন্দ হারাম আমি জাতিকে বুঝাতে সক্ষম হয়েছি আমি জাতিকে বুঝাতে বিবাহ আমার রাসূলের সুন্নাত ঠিক কিনা বলেন না বিবাহ আমার রাসূলের তো আপনারা নবীর সুন্নাত পালন করতে গিয়ে যুবক যুবতীর নাচ দিলেন কেন তাহলে তো আপনি নবীর সুন্নাতের সাথে অবমাননা করলেন এই জন্য যেহেতু বিবাহ আমার রাসূলের সুন্নাত আমি অনুরোধ জানাবো প্যাকেজ নাটক ব্যান্ড শো দিজে আজে বাজে অনুষ্ঠান যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী আসুন ছেলেরা মেয়েরা এগুলো পরিহার করুন এর পরিবর্তে আমরা নাতে রাসূলের মাহফিল দিই কথা বলছ না কেন আমরা কিসের মাহফিল দেব সোনার মদিনা আমার মদিনা ওই তো এখানে শায়র আছে তো এখানে অনেক শায়র এনামুজুর ঘড়গিন ইকিনি ঘড়গিন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আচ্ছা এই নাতগুলো কি খারাপ লাগে ও মদিনা তোমায় বলতে পারি না সবাই ও মদিনা তোমায় বলতে পারি না কি করে বলবো তোমায় বলো না বলো না তোমারি বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না আমরা তো এখন বুড়ো মানুষ আমাদের ছেলে এটা ওরা সুন্দর সুন্দর চমৎকার বলতে পারে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং প্যারিস টোকিও সিঙ্গাপুর চাইনা
মন আমার যেতে চাই একটি জায়গায় আরে যেই জগতের নাম হলো সোনার মদিনা যেই জগতের নাম হলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা যেই জগতের নাম হলো আচ্ছা এই নাথগুলো কেমন লাগলো তাহলে ফেকাস নাটক বন্ধ আর তুলে হবে এখন এই ব্যক্তি না ফেকাস নাটক বন্ধ ব্যানশো বন্ধ দিজে বন্ধ জিকির বলাই কে জানো আর বাড়ি আমার নবীর নাথ রাসূলের মাহফিল আসো আমরা চাই কি চাই না এই আনন্দ আল্লাহর নিয়ামত পে আনন্দ এটা বেদাত নয় এটা ইবাদত এটা বেদাত না এজন্য আনন্দ কোনটা কোন পর্যায়ের এগুলো বুঝতেও কোরআন হাদিসের জ্ঞান লাগবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আকসত মিলাদুন নবী এখন না তো আর ভাই ফুত তারা কথা কথা নতুন এসে দে বেদাত দিবে ইবে এখন আছে না ভাই ফুত দিনে আগে মক্কা শরীফ মুতাসিল আয়াকানে ইবারত তরি তোরা নোট করো মা জালা আহলুল হারামাইন শরীফাইনে ওয়াল মিসরে ওয়াল ইয়েমানে والشام وسائر البلاد العربي من المشرق الى المغرب يحتفلون بمجلس مولد النبي صلى الله عليه وسلم ويفرحون بقدوم هلال شهر ربيع الاول ان بدات نوين اگے اصل بھائی بوت این اگے اتنا چڑا آرا نوتن گور دین بہت پرانا دینش کتا بوجھو نا اب آئے ہونی تو آئے دیکھی تو آئے خان بورا نا کیا آدم ہوتا ہے نا ہونی تو آرہ ایک بزیہ بستا شروع کر لے ایبا مائی گورا وزا ہے دار خانم مائی گورا وزا دے ہیں آدم بیشت مدرہ سے کچھتے نا نہیں مسئلہ بزم اتا شہز بیپن نا مائی گورا وزا دے دے بے جواب دانا واجب نا ایبا مائی گورا وزا دے ایبا این جی بے ڈائریک آتا نہیں بے جواب دان بری ایبا واجب ہر اکبر زیابستہ شروع اکتر گپ یاستو اللہ پاک اے محفل کے قبول کرو آمین اے اذان بھی منتے لے گدے ای بان نبی ایب میلاد نبی ہدیے آدم علیہ السلام تک اس طرح سب جن تا اذان چلو نا کون نماز اذان چلو نا اقامت چلو نا ات گلو مسجد چلو نا سب گلو امان نبی میلاد نبی ہدیے سبحان اللہ اس کیار بولبو نا আর দেখেন আর আত্মা তার গলা ফাড়ায় ওয়াজ গরিবের বয়স কি এখন আছে না এখন আর আত্মাই আর কি নাম ওমর ফারুক নইমি আছে তারপর আমাদের মেহমান আজকের মেহমান যিনি ব্রাহ্মণ বাড়ি থেকে আসতেছেন তো আর আইছু দেখেন এটা আর ওয়াজ উড়ে আইছু দেন মিশা তা লোক অদ অদ আইছু দে ওই তারি হুজুরের ওয়াজ উড়ে দেন নাই জোয়া করবেন আল্লাহ ছেলেদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক যাতে জনগণের ভিতরে কোরআন হাদিসের আলো দিয়ে ফদবস্ত লক্ষ্যভ্রষ্ট মানুষকে যেন আল্লাহ আল্লাহ রাসূলের দিকে নিয়ে আসতে পারে যার মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে আল্লাহ এই ধরনের তৌফিক দান করুক আমিন সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ